আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা সকালবেলা নাস্তা খাওয়ার পর থেকে শুরু করেছি। আজকে হচ্ছে আমার ফ্রিজের ওপরটা আমি খুব সুন্দর করে একটু সাজিয়ে নিব। ফ্রিজের ওপরটা আসার পর থেকে আর গোছানো হয়নি, তো ভাবলাম সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। সেই সাথে আমার প্রতিদিনের কাজকর্ম, সংসারের টুকটাক গোছগাছ, এগুলো তো অবশ্যই থাকবে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা যদি আমার সঙ্গেই থাকেন আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আমরা মা মেয়ে নাস্তা করে উঠেছি, পরেই আপনাদের ভাইয়া দেখলাম বাসায় চলে এসেছে। আর আসার সময় সে আবার বেশ অনেকগুলো আম নিয়ে এসেছে আর রসমালাই নিয়ে এসেছে। রোজা তো এটা দেখে বেশ খুশি, সে বলছিল যে সে খাবে, তো আমি হচ্ছে সাথে সাথে তাকে একটু বের করে দিচ্ছিলাম। আর সে খাওয়ার পরে মূলত আস্তে ধীরে আমরা খাবো, তবে এখন খাবো না, একটু পরে খাবো, যেহেতু কেবলমাত্র নাস্তা করে উঠেছি। তো এরপর হচ্ছে আমি আমগুলো বের করে নিব। বাসায় কিছু আম থাকা সত্ত্বে সে আবারও আম্রপালি নিয়ে এসেছে, তো এখন ওগুলো বের করে গুছিয়ে নিব, কারণ আমগুলো তো পলিব্যাগে থাকলে পরে সমস্যা, কারণ বেশি পেকে যাবে, তো সে কারণে বের করে একটা ঝুড়িতে করে রেখে দিব। ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোন অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আজকে যারা নতুন আমার চ্যানেলটি ভিজিট করেছেন বা অনেক আগে থেকে ভিডিও দেখছেন কিন্তু এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আজকের ভিডিও দেখার পর আপনাদের কাছে যদি মনে হয় যে না আপনাদের কাছে একটু হলেও ভালো লাগছে, তো প্লিজ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। সেই সাথে অবশ্যই আপনাদের যে কোনো মতামত আমাকে কমেন্টে জানাতে পারেন এবং কি একটা লাইক দিয়ে আমাকে পরবর্তী কাজের জন্য উৎসাহিত করে যেতে পারেন, কারণ আপনাদের প্রত্যেকটা লাইক এবং কি কমেন্টস আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এই কাজগুলো করতে গিয়ে দেখলাম যে আবার টেবিলটা বেশ নোংরা হয়েছে, তো এটাও আমি সাথে সাথে একটু মুছে ক্লিন করে নিচ্ছি। সকালে যদিও এটা অলরেডি দুইবার করা হয়ে গেছে, তো এখন হচ্ছে তৃতীয়বারের মতো করে নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার ক্লিন করব। তো এটা হচ্ছে প্রথমে আমি একটু সাবানের গুঁড়া দিয়ে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা বা এক ঘন্টা, মানে যতক্ষণ সময় আমার লাগে অন্যান্য কাজগুলো করতে, তো সেগুলো ঘরে টুকটাক কাজকর্ম সেরে গোসলের আগে আমি এগুলো ধুয়ে দিব আর কি। তো একটু বেশি বা কম সময় ভিজানোতে আসলে কোনো প্রবলেম নেই। তো এই দুইটা ফ্লাওয়ার হচ্ছে, একটা হচ্ছে আমার কিচেনে থাকতো আর একটা, দুইটাই কিচেনে থাকতো, তো একটা হচ্ছে যেটা দুই রকম কালারের ফুল আর কি, ওইটা হচ্ছে অনেক আগেই কিচেন থেকে আমি সরিয়ে নিয়েছিলাম, তবে গোলাপটা কিন্তু কিচেনে থাকতো আগের বাসায় আর কি। তো এখন হচ্ছে ওগুলো এ বাসায় এসে আর কিচেনে রাখা হয়নি, ভাবছিলাম যে এগুলো কী করা যায়, কোথায় রাখা যায়। তো সেই সব চিন্তাভাবনা থেকে ভাবলাম যে ফ্রিজের ওপরটা যেহেতু খালি পড়ে আছে তো ওখানটা খুব সুন্দর করে একটু ডেকোরেশন করা উচিত, এতে করে ডাইনিং রুমের সৌন্দর্যটা একটু বৃদ্ধি পাবে আর ফুলগুলোকেও কাজে লাগানো হয়ে যাবে। তা আমি হচ্ছে ওই কাজগুলো করে, মানে ফুলগুলো পানিতে ভিজিয়ে রেখে এরপরে বসে পড়েছিলাম কুশি কাটা নিয়ে, আর বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি হচ্ছে কুশি কাটার বেশ কিছুটা কাজ করে নিলাম। আসলে আমাদের যেহেতু একা হাতে সব কিছু সামলাতে হয় তো স্থায়ীভাবে দীর্ঘ সময় জুড়ে একটা কাজ করতে পারি না, দেখা গেছে কাজের ফাঁকে ফাঁকেই কিন্তু আমি কুশি কাটা নিয়ে বসে পড়ি, আবার একটা কাজের কথা মনে পড়ে বা অন্য একটা কাজ করার সময় হয়, আবার হুট করে চলে যাই, পরবর্তীতে আবার একটু সময় পেলে আবার চট করে বসে পড়ি, এরকম আর কি। যে না এখন সারা দিনে সব কাজ ছেড়েছি, এখন বসছি, এখন দুই তিন ঘন্টা একটানা কাজ করব, এরকম কখনো হয় না, কাজের ফাঁকে ফাঁকে সবসময়ই করা হয় আর কি। তা আমি হচ্ছে এখন বিকালবেলা ওগুলো কিন্তু ধুয়ে দিয়েছিলাম, ওটা শেয়ার করিনি। আর ঘরের এই গাছটা হচ্ছে আমি সকালের দিকে একদম বারান্দাতে রেখে দিয়েছিলাম যাতে করে একটু আলো বাতাস পায় আর কি, কারণ এই গাছটা তো সেই ঘরটা ডেকোরেশন করার পর থেকেই ঘরের মধ্যে আছে, আর দীর্ঘদিন একদম যদি আবদ্ধ জায়গায় এই গাছটা রাখা হয় তাহলে কিন্তু পাতাগুলো ঝরে যায়। তবে আমার বেডরুমে এত পরিমাণ আলো বাতাস, সেই সাথে রোদ, সব কিছুই আছে যে গাছটা আলহামদুলিল্লাহ এখনও অনেক বেশি সুন্দর আছে, কোনো প্রবলেম হয়নি। তো এখন যেহেতু বিকাল হয়ে গেছে আমি সবগুলো গাছে একটু পানিও দিয়ে নিব, সেই সাথে বেলকনিতেও চলে যাব। সকালবেলা আজকে হচ্ছে বেলকনির গাছগুলোতে পানি দেওয়া হয়নি, আর এখানে যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হয়, বৃষ্টি আসলে খুব সুন্দর আমার গ্রিলের উপর দিয়ে যে গাছগুলো আছে সেগুলো কিন্তু আর পানি দিতে হয় না, নিচেরও বেশ কিছু গাছে পানি চলে আসে, তারপর টুকটাক যে ফুল গাছগুলোতে কিন্তু একটু পানি বেশি প্রয়োজন, তো সেই গাছগুলোতেও মাঝে মাঝে পানি দিতে হয়। তবে আজকে রাতে যেহেতু বৃষ্টি হয়নি, সেই সাথে সকালেও বৃষ্টি হয়নি, তো সারাদিনের রোদে কিন্তু সবগুলো গাছেরই মাটি শুকিয়ে গেছে। তো এক এক করে এখন সবগুলো গাছে আমি পানি দিয়ে নিব, আর সবগুলো গাছ এই বাসাতে আসার পর আলহামদুলিল্লাহ ভালোই আছে, কারণ বেশ খোলামেলা একটা পরিবেশ বা জায়গা ওরা পেয়েছে, কারণ আগের বাসার বারান্দাটা অনেক বেশি চিকন ছিল, সে কারণে গাছগুলো কিন্তু অনেক বেশি, মানে
আবদ্ধ আবদ্ধ ছিল, সেই সাথে হচ্ছে ওরা একদমই রোদ পেত না। আর এই বাসাতে কিন্তু রোদ, বৃষ্টি, সেই সাথে হচ্ছে আলো বাতাস সব কিছু সমপরিমাণে পাচ্ছে, সে কারণে গাছগুলো বেশ সুন্দর আছে। আর আমি যে গোসলের আগে ফুলগুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো কিন্তু বেশ শুকিয়ে গেছে, একদমই হালকাভাবে ভেজা আছে, তো এগুলো আসলে কোনো প্রবলেম করবে না। এগুলো এখন ঘরে নিয়ে ঘরটা আমি একটু গোছানোর কাজ করব। তো ফ্রিজের ওপরে খুব বেশি কিছু নেই, টুকটাক কিছু হাবিজাবি আছে, তো এগুলো এখন সরিয়ে আমি ফ্রিজের ওপরটা ক্লিন করে নিব আর কি। তো ক্লিন করে নেওয়ার পর আমি হচ্ছে ফ্রিজের ওপরে যে কাপড়টা বিছিয়ে রাখি সবসময়, এই বাসাতে আসার পর ওটা ধুয়ে ক্লিন করে রাখা হয়েছে, তবে বিছানো হয়নি অলসতার কারণে। তবে ফ্রিজের ওপরটা কিন্তু অনেক নোংরা হয়ে গেছে, নোংরা বলতে অনেক ধুলা পড়েছে, কারণ আমরা সবাই জানি যে যে যেখানেই থাকি না কেন, তবে ধুলা থেকে বাঁচার কোনো উপায় আমাদের নেই। বাসা যত আবদ্ধ থাকুক আর খোলামেলা থাকুক, খোলামেলা থাকলে বরং একটু বেশিই ধুলাবালি হয়, আর আবদ্ধ থাকলে একটু কম, তারপরেও কিন্তু ধুলাবালো হয়েই যায়, একদম যে ধুলাবালো হবে না এরকম কোনো কথা নেই। তো এখানটাও তো খোলা ছিল, সে কারণে আরও ধুলা হয়েছিল। আর এই কাপড়টা কিন্তু আমি নিজেই আমার পছন্দ মতো বানিয়ে নিয়েছিলাম, আর এটা ফ্রিজের ওপরে বিছানার পর মোটামুটি বেশ ভালোই লাগে, কারণ দুই পাশে যেহেতু একটু কুচি করে বেশ লম্বা করে ঝোল দেওয়া আছে সে কারণে। আর এখানে হচ্ছে আমার নিজের তৈরি একটা সসের বোতল, আমি পাটের যে সুতাগুলো হয় সেগুলো দিয়ে DIY করেছিলাম, আর এটার মাঝে মাঝে কিন্তু ডলার দিয়ে সুন্দর করে ডেকোরেশন করা ছিল, তবে রোজা সেগুলো হাত দিয়ে একদম খুঁটে খুঁটে উঠিয়ে ফেলেছে। তো এখন যেহেতু আমার হাতে অত সময় নেই, সে কারণে আমি আবার নতুন করে ডলার বসিয়ে এটাকে ডেকোরেশন করছি না, আপাতত যেরকম আছে সেরকমভাবেই এটার মধ্যে দুইটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে দিয়েছি। আমার কাছে জিনিসটা বেশ গর্জিয়াস লাগছে এবং কি সুন্দরও লাগছে। আর আপনারা ক্লিন করার আগে দেখেছেন ফুলগুলো কিন্তু একদমই ময়লা ময়লা ছিল, আর অনেক তেল চিটচিটে ছিল, ধোয়ার পর কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে আর অনেক ভালোও লাগছে। এখন কিন্তু ঘরে ঢুকলে ফ্রিজের দিকে তাকালেই কিন্তু এই ফুলগুলোর জন্য, বিশেষ করে কালারফুল হওয়ার কারণে কিন্তু খুব সুন্দর একটা চোখের শান্তি পাওয়া যাবে। আমার কাছে তো ফুল অসম্ভব রকমের ভালো লাগে, তবে সেটা রিয়েল হলে আরও বেশি ভালো লাগে। তবে সবসময় সব জায়গাতে সব পরিস্থিতিতে তো রিয়েল ফুল ব্যবহার করা যায় না, তো সেটার ঘাটতি পূরণ করার জন্যই কিন্তু আমাদের আর্টিফিশিয়াল ফুল ব্যবহার করা। তবে এটাও কিন্তু খুব যে খারাপ লাগে তা না, এটাও বেশ ভালো লাগে। আর এই যে কাপড়টা কিন্তু এরকম ঝুলে থাকে দুই পাশে, এটাও দেখতে ভালো লাগে। এখন হচ্ছে রোজার বাবা আর রোজা দুইজনে মিলে একটু বাইরে ঘুরতে যাচ্ছে। রোজার বাবা কিন্তু রোজাকে দুই তিন দিন পরপরই বাইরে ঘুরতে নিয়ে যায়, কারণ এখানে যেহেতু ওইরকম এত বেশি বাবুও পায় না, ও কিন্তু আমার সাথে বাসাতেই বেশি সময় থাকে, মাঝে মাঝে ছাদে যায়। ছাদে গেলেও পাশের বাসার একটা বেবি আছে 7-8 বছরের, তবে ও তো ছেলে মানুষ, তো রোজার সাথে অত ভালো খেলাটা ওর জমে না, তো সে কারণে ওর বাবা চেষ্টা করে দুই তিন দিন পরপর ওকে একটু বাহিরে নিয়ে একটু ঘুরিয়ে আনতে, এতে হচ্ছে বাচ্চাদের একটু মন মানসিকতা চেঞ্জ হয় আর কি। তাছাড়া আবদ্ধ ঘরে ভিতরে থাকতে থাকতে কিন্তু বাচ্চাদের মেজাজ অনেক বেশি খিটখিটে হয়ে যায়, কারণ আমরা বড়রা যতটুকু বুঝে ধৈর্য নিয়ে থাকতে পারবো এটা কিন্তু বাচ্চারা বুঝতে পারবে না। তো ওর বাবা কাজ শেষ করে সেটা হোক বিকেলবেলা বা সন্ধ্যার পর যে কোনো টাইমে ওকে যখনই সুযোগ পায় বাহিরে নিয়ে যায়, তো আজকেও হচ্ছে নিয়ে যাচ্ছে দুজনে মিলে একটু ঘুরবে। তো রোজা তার একা একা জুতাগুলো পরতে পারছিল না, এমনি কিন্তু নর্মালি আমার সাথে কোথাও গেলে নিজেই জুতা পরে রেডি হয়ে যায়, যেহেতু আজকে বাবার সাথে যাচ্ছে সব কিছুই তার একদম আহ্লাদে আতখানা, তো সে নিজের জুতাটা নিজেও পরতে পারছে না, তো বাবাই তাকে পরিয়ে দিল। আর এখন হচ্ছে সে চলে যাচ্ছে আর খুবই খুশি। আগের বাসাতে থাকতে কিন্তু রোজা কখনো আমাকে রেখে ওর বাবার সাথে ঘুরতে যেতে চাইতো না, সবসময় বলতো মামামকে নিয়ে যাও, তবে এই বাসায় আসার পর মানে ফার্স্টের দিনও বলেছিল মামামকে নিয়ে যাব, মামামকে রেখে যাব না, তবে ওর বাবা সেদিন আর আমাকে নেয়নি। তো এরপর থেকে বুঝে গেছে যে এ বাসাতে বাবার সাথে আমি একাই ঘুরতে যাব, মামাম কখনো যাবে না, তো সে কারণে কিন্তু ও আর এখন আমাকে নিতেও চায় না। আমি যদি বলি যে বাবাকে বলো যে মামাম যাব, তো তখন বলে যে বাবা মামামকে নিয়ে যাব, তখন ওর বাবা বলে যে না মামামের কাজ আছে মামাম যাবে না, তো আমরা পরে যাব মামামকে নিয়ে। তো ও সুন্দর সেটাই বুঝে নেয় আর কোনো কিছু বলে না আর কি। তো এখন হচ্ছে ওরা চলেও এসেছে, চলে আসার সময় দেখলাম যে ওর জন্য চিপস নিয়ে এসেছে আর হচ্ছে আরেকটা বিস্কিটের মতো কিছু একটা ছিল ওটার ভিতরে, মানে চকলেট বিস্কিট এগুলো ছিল। তো ও আসলে যেটা পছন্দ করেছে সেটাই ওর বাবা ওকে কিনে দিয়েছে। আর আমি হচ্ছে রোজার বাবাকে বলেছিলাম কাঁচামরিচ নিয়ে আসতে, সে হচ্ছে কাঁচামরিচ নিয়ে এসেছে। আর এখানে আবার দেখলাম যে সে গ্রিল নিয়ে এসেছে, এটা কিন্তু আনার কোনো কথাই ছিল না, তার হচ্ছে ভালো লেগেছে সে হচ্ছে নিয়ে এসেছে, তো এগুলোই আমি বের করে নিচ্ছিলাম। আর রোজা কিন্তু খুব সুন্দর একটা ছাতাও কিনেছে আজকে,
সেই ছাতাটা আবার আমার আপনাদের সাথে শেয়ার করতে মনে নেই, সে কারণে শেয়ার করতে পারছি না আজকে। কিন্তু বাসায় আমি চিকেন রান্না করেছিলাম সকালবেলা, তো সেগুলো রয়ে গেছে, সেই সাথে হচ্ছে ভাতও আছে। এখন হচ্ছে আবার গ্রিল নিয়ে আসলো, তো এগুলো আসলে কোনটা খাবো আর কোনটা রাখবো বুঝতে পারছি না, তবে অনেক খাবারই বেঁচে যাবে এটা বোঝা যাচ্ছে। আজকের ভিডিওটা থেকে এখানে বিদায় নিয়ে নিব, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সবাইকে অনেক অনেক ভালো রাখুক, আল্লাহ হাফেজ।